একটি কথা শুনলাম, যতি ঠিক থাকলে রতি ঠিক থাকবে, আর রতি ঠিক থাকলে মতিও ঠিক থাকবে। এই জায়গায় আমার কথা, উনি আমার উস্তাদ, আর ওনার উস্তাদ হচ্ছে বাউল কবি সাধক সুশীল সরকার। ওনার একটা গানের মধ্যে আছে, আমার দাদার একটা গানের মধ্যে আছে, এই বেলায়েতের যুগে ওই যে কইছে, যার রতি ঠিক তার মতি ঠিক, আর যার মতি ঠিক তার যতিও ঠিক, তার সব কিছুই ঠিক আছে, যার জন্য আমার এই কথাটা। উনি একটা গানের ছন্দের মধ্যে বলছে, থাকলে মুর্শিদ ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাইবে তোর দেহ তরি ধরবে না নান, কেউ কখনো ঘুমায়ও না, তোর পীর যদি রয় জেগে, ও তোর হালাল বস্তু হারাম হবে, খাইলে কি সুপিরে। এই জন্য আমার এই কথাটা, আমার বাজানের কথার পরিভিক্ষিতে আমার এই কথাটা আইছে, যার মতি ঠিক তার যতি ঠিক, আর যার যতি ঠিক তার রতিও। এই জন্য আমার বাজানের কাছে একটু বুঝি না, আমি জানি না, একটু জানার জন্য, একটু বোঝার জন্য আমার দয়ালের চরণে, আমার বাজানের চরণে একটু নিবেদন, বাজান আপনি একটু বুঝাইবেন, একটু বলবেন। আপনি তো বললেন পীরের ঘরে থেকেও পীর হয় বংশগতভাবে, আবার কর্ম কইরাও অনেক আছে, আমি অনেক দেখেছি, বড় ভাই পীর হয়ে গেছে, ছোট ভাই তার কাছে যে মুরিদ পড়ছে, সন্তান বাবার কাছে মুরিদ পড়ছে, আছে না বাবা? যখন সন্তান বাবার কাছে মুরিদ হয় তখন কিন্তু বাবা সন্তানের সম্পর্ক থাকে না, গুরু ভক্তের সম্পর্ক হয়ে যায়। ছোট ভাই যখন বড় ভাইয়ের কাছে যায় মুরিদ পড়ে, তখন ছোট ভাই আর বড় ভাইয়ের সম্বোধন থাকে না, থাকে গুরু আর ভক্ত, গুরু একই বাড়িতে, ভক্তেও একই বাড়িতে, তারা কিন্তু পৃথক না, একই বাড়িতে। তাহলে কবি যে গানের মধ্যে কইল, আপনার উস্তাদ যে গানের মধ্যে কইছে, থাকলে মুর্শিদ ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাইবে তোর দেহ তরি ধরবে না নান, মুর্শিদ থাকতে বর্তমান, যদি ভক্তের তরিটা গুনে খায় তাহলে দয়াল নামের কলঙ্ক হয়ে যাবে। তাই আমার এই জায়গায় একটু বোঝার বিষয়, একটু জানার বিষয়, আপনি একটু আলোচনা করবেন, একটু বুঝাবেন এই গুরু ভক্তের বিষয়বস্তুটা, ওই ভক্ত তার দেহটা এই মানবতরিটা কিভাবে রক্ষা, এই মানবতরিটা রক্ষা করার কায়দা কৌশলটা বিষয়বস্তু এক নম্বর। আর দুই নম্বর আমার বাজানের কাছে আলোচনা, মুরব্বীদের কাছে শুনছি বাবা, এই কায়া না দেখলে বলে মায়া বাড়ে না, আছে না বাবা? আর আপনার গানের মধ্যে শুনতে পারলাম, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে। আজকে আমার শিবলি চান স্টেজের মধ্যে বসা, আমার শিবলি চান্দের আশিকান তারা ভক্ত যারা, বাবা এদের মতো সৌভাগ্যবান কেউ নেই, কেন নাই? দয়াল আজকে ভক্তের সামনে আছে, ওই রূপের মধ্যে, ওই ছবির মধ্যে, ওই চেহারার মধ্যে কি যে এমন জাদু কেউ জানে না, শুধু যে দেখছে সেই শুধু। এই জায়গা থেকে আমার একটু বোঝার বিষয়, একটু জানার বিষয়, বাবা আপনি একটু আলোচনা করবেন। আজকে যার দিবসে আসছে উফাত দিবস, জংশের চান জড়জগৎ থেকে সে পর্দা নিয়েছে, বেলায়েতের যুগে, বেলায়েতের যুগে এসে গুরু ভক্তের একটা মেরাজ আছে বাবা, গুরু ভক্তের একটা মেরাজ হয়, প্রিয়ের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয়, দেখা মাত্র যেজন কামেল প্রিয়ের হয়েছে খাটি ভক্ত, গুরুর সাথে দেখা মাত্র ভক্তের একটা মেরাজ হয়, দেখাশোনা না হইলে কোনোদিন মেরাজ আদায়। আমার আপনার কাছে একটু নিবেদন বাবা, আজকে আমার জংশন চন্দ্রের ভক্ত যারা, চাতকিনী পাখির নাই বসে আছি, কার দিকে তাকালে যেন আমার জংশন চন্দ্রের মতো দেখা যাবে, আমার জংশন চন্দ্র তো জড়জগৎ থেকে পর্দা নিয়ে চলে গেছে, আজকে পীরের বাড়ি ভক্তের জন্য একটা কাবা, কাবা যদি থাকে অবশ্যই আসওয়াত পাথরও। আপনার কাছে একটু আলোচনা, আপনি একটু বোঝাবেন বাবা, আজকে তো আমার জংশের চান এই চর্মচক্ষুর সামনে আমার নাই, ভক্তের সামনে নাই, তাহলে ওই গুরুর সাথে ওই ভক্তের মেরাজের আদান প্রদানের বিষয়বস্তুটা কেমনে হবে, এই বিষয়টা কি, এই হাকিগতটা কি, এই মেরাজের বিষয় কি? এই জায়গায় মেরাজও আছে, নামাজও আছে, কিন্তু সেজদা, নামাজও আছে, মেরাজও আছে, কিন্তু কোনো সেজদা হয় না। আমার একটু বোঝার বিষয়, একটু জানার বিষয়, নামাজ যদি থাকে সেজদা অবশ্যই আছে, শরীয়ত অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে সেজদা দিতে হয়, একটা নামাজ আছে সেজদা ছাড়া, সেটা হচ্ছে মানুষ যখন চিরতরে বিদায় নিয়ে চলে যায়, ওই নামাজে কোনো সেজদা হয় না। কিন্তু সাধক যারা গুণী মানিজন ব্যক্তি, সাধুগুরু, এই জায়গায় কোনো সেজদা নাই, বলা হয় নাই। আমার একটু বোঝার বিষয়,
বিষয়বস্তুটা কি, এর হাকিগতটা কি, আজকে জংশের সান্দের সাথে যে মেরাজটা হবে, এই মেরাজটা ভক্তের কিভাবে হবে, বিষয়বস্তু কি? দুটি কথাই আমার বাবার কাছে একটু আলোচনা রইল, এই পর্যন্ত আর কোনো আলোচনা। অত্যন্ত গভীর দেশের কিছু আলোচনা শুনলাম। লালন সাইজির গানে বলছে, কারে বলিস নবী নবী দিশেই পালিনি, তোরা কারে কস নবী দিশেই পালিনি, মন কি ইহাই ভাব আল্লাহ পাব নবী না চিনি। নবী যে কি এটা মা আগে তোমার চিনতে হবে, নবী তো দেখার জিনিস না, কারণ আবু জেহেল প্রতিদিন সকালবেলা নবীর দেখছি, সারা দিনে না হলো 50 বার দেখছি। আচ্ছা আবু জেহেল কি মুসলমান হইতে পারছে? পারে নাই। তাহলে নবী দেখার জিনিস না, নবী হলো চেনার জিনিস, নবী হলো মানার জিনিস। নবীকে তোমার মানতে হবে, নবীকে তোমার চিনতে হবে, নবীকে তোমার জানতে হবে। প্রশ্ন ব্যতিক্রম ধর্মী কিছু প্রশ্ন আসছে। হ্যালো, যেই প্রশ্ন একটু বাড়ান গো, ওইটা বাড়িয়ে দেন আর ইকু কমিয়ে দেন। হ্যালো গন্ধি, হ্যালো হ্যালো বাড়ান একটু, হ্যালো 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 ঠিক আছে, হ্যালো ইকু মিকু লাগবো না, আমার গান ইকু লাগে না, ইকুর গান আলাদা। হ্যালো, বিষয়ের উপরে আমাদের চলতে হবে, যেই আলোচনার ভাব এখন আসছে সেই আলোচনাটা হইল, তা হলো আমার দয়ালের একটা গান। এই গানটা আপনারা অনেকেই জানেন, ইউটিউব চ্যানেলেও আছে, অনেক শিল্পীরা এই গানটা গাইছে, রশিদ সরকার ওই গানটা গাইছে। গানটা হলো গুরুর ভাব জেনে লও আগে, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, গুরুর ভাব জেনে লও আগে, ধরলে মুর্শিদ চিনবি খোদা, নয়নের রূপ দেখবি সদা, তাজিমি কর সেজদা যারে ভালো লাগে, বেসনাকল বেসা মাতা মরণেরই আগে। ওড়াউড়ি করবেন না, পেশা পায়খানার দরকার হলে যে মিউজিক যখন করে তখন উঠাই, এখন উঠবেন কে? থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি, মিলন হলে স্বামী স্ত্রী, শোকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুমায়ও না তোমার পীর যদি রয় জেগে, জেগে তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে, চকি সারাই বুঝে নিও কিদন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই সোপে দিও যখন যাহা লাগে। সাধক সুশীল কয় পীর হইতে যদি মনে আশা জাগে, জাগে তোমার জানের চাইতে প্রিয় বস্তু ওইটা সোপে দিও তোমার গুরুর ভোগে, আ ভোগে। এইটা হলো তার গান, গান লেগে গেছে আমার দয়াল বিপদে ফেলাইছে শিল্পী আমারে, খুব বিপদে ফেলাইছে তাই না, লেখছে হের কাছে তুমি জিজ্ঞেস করতা, সেই বুঝাই আমার কাছে চাপাইছে। এটা তো প্রশ্ন আসছে যে পীরের কাছে, পীরের দরবারে কিভাবে, হ্যাঁ কেউ বাবার কাছেও মুরিদ হয়, ভাইয়ের কাছেও মুরিদ হয়, তারপরেও একই বাড়িতে থাকে, তাহলে যদি আমার জ্যোতি নষ্ট হয়ে যায় তাহলে তো পীর নামের কলঙ্ক হবে। আর একটা কথা হইলো, গুরু ভক্তের মেরাজটা হবে কিভাবে, তোমার কাছে আমার একটা প্রশ্ন আগে আমি কইরাই নেই, তার কারণ হলো পরে আমার মনে নাও প্রশ্ন তোমার, কারণ হলো কর্ম, এই জন্যে তোমার তো একটু সময় দেওয়ার লাগবো, তুমি তো বাইবা চিন্তা তো জবাব দিবে, সময় দেওয়ার নেব না,
খালি প্রশ্ন করে যদি বসি তাহলে কব যে উস্তাদের কেমন কাম করলো, চিন্তা ভাবনা করবার দিল না, সুযোগ দিল না, সুযোগ দিল না, এই জন্য তোমার সুযোগ দিলাম এক ঘন্টা, আমি দাঁড়াইছি এক ঘন্টা নাকবো, এক ঘন্টা বই রে বই যা শুই নে তারপর আমার জবাব দি। খুব খেয়াল, খুব খেয়াল। তুমি কইলে আল্লাহ হলো নবীরে দুস্ত কইছে, কইছে না? কইছে, কইছে। আচ্ছা দুস্ত আমার, আচ্ছা জাতির পিতা একজন নবী, তার নাম কি? ইব্রাহিম। বাহ, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি জাতির পিতা আর যিনি আদি পিতা তার নাম হলো আদম, আর যিনি রোহের পিতা, রোহানি জগতের পিতা, তিনি হলো আমার আপনার নবী, প্রিয় নবী, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলো রোহের পিতা, আর যিনি আদি পিতা তিনি হলো আদম, যিনি জাতির পিতা তিনি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এই খলিলুল্লাহ অর্থ যিনি আল্লাহরে সবকিছু দিয়েই ভালোবাসে, কারণ সে বলছে যে আল্লাহ তাকে স্বপ্ন যুগে জানিয়ে দিয়েছিল তুমি কুরবানি করো, সে অবশেষে দুম্বা কুরবানি করছে, উট কুরবানি করছে, তারপরে অবশেষে তার একমাত্র ছেলে ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। কি ঠিক কিনা কথা গেলে? তাহলে যিনি ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ শব্দের অর্থ হলো যিনি আল্লাহকে সবকিছু দিয়েই ভালোবাসে, আর আমার হুজুর পাকের নাম হলো হাবিব আল্লাহ। আমার হুজুর পাক হলো হাবিব আল্লাহ। হাবিব আল্লাহ মানে হলো আমার আল্লাহ যারে সবকিছু দিয়েই ভালোবাসে, সকলেই বলেন সুবহান আল্লাহ। তাহলে আল্লাহ আমার হুজুর পাকরে দুস্থ কইছে, নবী কি আল্লাহরে দুস্থ কইছে? কইছে। আচ্ছা কয় নাই কেন? এইটাই তোমার কাছে আমার প্রশ্ন, এইটাই প্রশ্ন আমার। আমি কম তুমি কইবে না, দুজনই তো আমরা বন্ধু, বন্ধু একজনই খালি কইলো আরেকজনে কইলো না, এর মধ্যে এই হাকিকতটা কি? একজনই দুস্থ কইবো, এক ঘন্টা ভাইবে তারপরে কইবে। হ্যাঁ তোমরা চা খেয়ে নাও, হয় চা খাও, হয়তো একটু যেহেতু দনবয়তির সাথে কাজ করতেছো তুমি তো অনেক পরিশ্রম, তারপরে একটু চাটা খেয়ে নাও। আর পীর মুর্শিদ যারা নাইব রসুল, যারা যারা নবীর বংশধর, যারা নবীর ওয়ারিস, তাদের কাছে আল্লাহর নিমজ্জিত থাকা সত্ত্বে আল্লাহর শক্তি তাদের মধ্যে আছে, এই জন্য তারা ওলি আল্লাহ হয়ে গেছে। তবে যতিমতি পাওয়ার আমি বুঝি না, আমার কথাটা ওই ধাপে না, কেউ যদি তার বাবার কাছেও মুরিদ হয়, সে যদি মনে করে যে আমি আমার বাবার কাছে মুরিদ হয়েছি, উনি আমার বাবা, আমি মনে করি তার কোনো ভজন সাধন, কারণ বাবা তো খানিকটা সময়ের জন্য থাকে। তবে আমরা গুরুকেও বাবা কই, বা বা। আচ্ছা বাহ মানে কি? বা মানে হলো সুন্দর, আর এক বা, তাহলে বা একটা আর একটা বা, কটা হইল? দুইটা, দুইটা বা মিলা হইল বা। আচ্ছা দুই মিলে দুইটা সুন্দর, অর্থাৎ সুন্দরেরও সুন্দর হলো আমার জালাল সানাউল। ভক্তের কাছে তার গুরু হলো সুন্দর, কাবা হলো সুন্দর। কাবা কি? সুন্দর, কাবা সুন্দর বস্তু। মরমী কবি সাধক রজ্জবালি দেওয়ান বলছে কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর, হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর। নামাজের কথা বলছ, একটা গুরু ভক্তের নামাজ আছে, সেই নামাজে কোনো রুকু সেজদা নাই। আমাদের
জাতীয় পর্যায়ে যে গায়ককে সম্মান করা হয় তার নাম হলো বাউল আব্দুল করিম শাহ। তিনি একটি গানে বলছে, আশেক দেখে তার মাশুকেরে, এই তার নামাজ এই তার রোজা, আশেকের হলো রাস্তা সোজা সোজা সোজা। আশেক চায় না বেহেস্তে যেতে, আশেক চায় না আবেদ হইতে, ওরা হতে চায় নফস রাজা, আশেক মাওলার প্রেমের পুতুল, খেলছে খেলা প্রেম বুলবুল, ফানাফিক শায়েক ফানায় রসুল, ফানাফিল্লাই করে তার রুহু তাজা। এই ফানাফিল্লার নামাজের কোনো রুকু সেজদা তোমার ওই পয়েন্টের উত্তর আমি দিলাম। জিটকার তালিমের মধ্যে যদি আস, একটা হলো হুজদর দম, নেবাগারে কদম, সফর দরতন, মুআইনা, ফেলানজার আঞ্জুমান, ফানাফিক শায়েক, ফানাফিক রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, মুরাকাবা, মুশাহেদ। এই স্টেশন, এই স্তর বাই স্তর, এই ধাপ ধাপ তোমার অতিক্রম করতেই হবে। হুজদর দম কি? দমের সাথে হুশ ফেলা। হ্যাঁ, লাকাদে জাকুম রাসুল মিন আনফুসিকুম পাসান পাসের সাথে 21,600 বার দিবারাতি 24 ঘন্টা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আসতেছে এবং যাইতেছে, প্রতি দমে দমেই যেন আমি আমার জালাল সানকে স্মরণে রাখি, একটা বারো যেন আমার নাম নিতে ত্রুটি না হয়। যদি আমার নাম ত্রুটি হয় তাহলে আমি কাইমি নামাজ থেকে বঞ্চিত হয়ে গেছি। এটাই হলো নামাজ। আল্লাহ রসুল সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আল কালবু দাইমু সালাতা মিন আফজাল সালাতিল ওয়াক্তি, ধ্যান যুগে যে দিলের নামাজ পড়ে এটা হলো ওয়াক্তে নামাজের চাইতে শ্রেষ্ঠ নামাজ। ধ্যান যুগে দিল করো, দেখো নয়নে, কাকে দেখো? তুমি তোমার মুর্শিদকে দেখো, পাঠ করো জবানে, দূর হবে তো লানত উল্লাহ পর লা ইলাহা। মুর্শিদে দেখবা আর পড়বা, কালেমা শুধু দেখার বস্তু পড়ার বস্তু নয়। সে বাবা, বাবারও বাবা হলো আমার গুরু, সুন্দরেরও সুন্দর হলো যার যার পীঠ। আমরা জানি আমাদের কাদরিয়া তরিকার কান্ডারি যিনি তার নাম হলো আব্দুল কাদির জিলানি রহমাতুল্লিল আলাই। উনি মাদারজাত আল্লাহর ওলি, রুহানি জগতে ওলি, দুনিয়ায় এসে ওলি, মায়ের গর্ভে যখন ছিলেন তখনও উনি আল্লাহ। 18 সিপারা কোরআন, আল্লাহর পবিত্র কোরআনের 18 সিপারা উনি মুখস্থ করে দুনিয়ার বুকে আসছে। ওনার নাম হলো আব্দুল কাদির, উনি হলো পীরের পীর, 18,000 মাখলুকাতের পীর। আর আমি শরীয়ত সরকার বলি হোক সে বড় পীর, হতে পারে আব্দুল কাদের জিলানি, তাকে আমি শ্রদ্ধা করি, বেদবি করব না, তাকে মস্তকে রাখি, কিন্তু আমার কাছে আমার পীরের চাইতে আর উনি বড় হইতে, আমার কাছে আমার জালাল চান বড়, নকুল চান বড়, সানাল চান বড়, আমার জংশের চান বড়, আমার শিবলি চান অনেক বড়। জয় গুরু, জয় গুরু মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলতে বলতে অনেক কথা আমাদের সেই আমাদের যেই প্রসঙ্গে কথা আসছে, রতি মতি আর হলো জ্যোতি। শোনো, রতি কি? আমি রতি প্রসঙ্গে কোনো কথা বলবো না, যদিও তবে একটা গান আছে মানিকগঞ্জে তারাবালি দেওয়ানের একটা গান আছে, খুদ শক্তি হলো বেলায়াত যেখানে রয় জীবের হায়াত। খুদ শক্তি হলো বেলায়াত, বেলায়াতটা কি? এই যে এবার আসেন, আগে বলছি জাতসেফাতের গুর্ণিপাকে পড়া, এটা আমার মতো নাদানের বোঝা সম্ভব না, আপনারা জ্ঞানী বুঝতে পারবেন। যাত্রা কি আর সেফাতরা কি? জাত আর সেফাত যখন একাকার হয়, সেফাতির শক্তি যখন জাতের সাথে মিশে যায়, তখন সে বেলায়েতের বাসিন্দা হয়ে যায়। এবার আসেন, সাধক তার গানে বলছে খুদ শক্তি হলো বেলায়াত যেখানে রয় জীবের হায়াত। যারা হয় আহালে বায়াত তারাই জানতে পারে। এবার খুদ শক্তি কি? যার মধ্যে
আমি কি, আমি শরীয়ত সরকার, আমার হায়াত যার মধ্যে লুকাইয়া রইয়াছে, ইহা যদি আমার দেহের সমস্ত কিছু কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কখনো কেটে বের করা যাবে না। আচ্ছা, ওটা কি আমার মধ্যে নাই? আছে আছে আছে। আচ্ছা, তাহলে এটাই আমি এই প্রশ্নে যাব না, যদিও আমার মা আমাকে প্রশ্ন করছে যে আমি জ্যোতি যদি আপনি ঠিকই না রাখতে পারেন, গুরুরা যদি ঠিকই না রাখতে পারে, তাহলে গুরু নামের তো কলঙ্ক। হ্যাঁ, কলঙ্ক। শোন, গুরুর কোনো কলঙ্ক না, গুরুর কলঙ্ক হয় না। গুরু তো গুরু, গুরুর জায়গায় তো গুরু, কলঙ্ক হইল ভক্তির। কি এক নকল গান বাইরেছে শোনা দিবার চাইছিল দয়াল রে তুমি? এটা দয়ালকে ছোট করা হয়। শোনা দিবার চাইছিল দয়াল রূপে নাহি দিলে কাঞ্চানা পিতল দিয়ে অবলা। না না না, দয়াল কখনো কাঁচা পিতল দেয় না, দয়াল সোনাই দেয়। আমি রাহাবারি না, এটা হলো আমার দোষ, দয়ালের কোনো দোষ নাই। তারপরে দ্বার খুইলা দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। আচ্ছা, দয়ালের দ্বার কি বন্ধ থাকে? ওটা সব সময় তো খোলাই থাকে, দয়ালের দ্বার কখনো বন্ধ নাই, ওটা খোলা। এই জন্য তুমি যা দিয়ে তৈরি হইলা, তোমার মধ্যে সেই বস্তুটা আছে। তুমি তো মায়ের বংশ, জগতে যত নারীর অংশ ফাতেমার হলো বংশ। হা হা বেটা, ফাতেমার বংশ, জগতে যত নারীর অংশ সবই হলো ফাতেমার বংশ। আর নারী হলো সর্বসাধনার উৎস, নারী ছাড়া কখনো কোনো ভজন সাধন সিদ্ধি হয় না। এই জন্য সাধক বলছে ফকিরি তার হাসিল হয় যার ফকিরনি ঠিক থাকে। হ্যাঁ, এই ফকিরনি যার ঠিক থাকে তার ফকিরিও ঠিক থাকে। অপরাধ মাফ করবেন, একটা কড়া কথা কইলাম। এবার আসেন, আমি যা দিয়ে তৈরি হইলাম ইহা কেটে বের করা যাবে না, তাহলে আমার দেহের মধ্যে চামড়া আছে, রক্ত আছে, গুস্ত আছে, পশম আছে, হ্যাঁ, ভ্যাবসা কলিজা মাইটা তিল ইত্যাদিতে সব কিছু অনেক পদার্থ দিয়ে আমার দেহটা আল্লাহ তৈরি করছে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম, তাহলে এটা পাওয়া যাইব না। পাওয়া যায় কি? রক্ত পাওয়া যায়। তাহলে ওটা যা দিয়ে বানায় তা হলো রক্ত। কি কথা কি খারাপ লাগে? তাহলে আমি যা দিয়ে তৈরি হয়ে গেলাম, আমি যা দিয়ে তৈরি হইলাম এটা হলো রক্ত। রক্তের সাথে যখন একাকার হয় তখন তৈরি হয়, ওখানে মণি বলা হয়, লুৎফা বলা হয়, সলবি বলা হয়, রতি বলা হয়। রতি হয় পরে, ওই রতির মধ্যে মতি যদি ঠিক থাকে তার রতিও ঠিক থাকে। আল্লাহ রসুল বলছে ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামাত্তারুনা হাজাল কামার, তুমি তোমার প্রভুকে অখণ্ড চাঁদের ন্যায় দর্শন করিবে সেই দিন যখন তোমার মাকামে মাহমুদায় সেই নূরের ঝলক দিবে। এই নূরের কর্ম করে যারা মুর্শিদ রূপেই নবীর দেখা পাইছে। তুমি তো জীবন ভরে খালি নূর নামই শুনছো, দেহ নেই দেখো মাঝে মাঝে, দেখতে হবে। কারণ হইল যারা দেখে তারা বলতে পারে আকৃতি কেমন, দেখতে কেমন। এবার আসেন, আমার দেহের যে 60 ফোঁটা রক্ত, ইহা যদি কেউ মন্থন করে 1 ফোঁটা রতি হয়, 60 ফোঁটা রতি মন্থন করলে 1 ফোঁটা মতি হয়, 60 ফোঁটা মতি মন্থন করলে ওর ভিতর থেকে একটা জ্যোতি বের হয়। এই জ্যোতি দেখ কামাই করতে হয় যার যার পীরের কাছ থেকে। এই জ্যোতি কামাই করতে হয় যার যার গুরুর কাছ থেকে। তাই একটা সাধকের গানে আছে, গুরুকে তুই দান কর কামরতি। এটা আমার গান না, গোসাই জগদীশের গান, লালন সাইজিরও জন্মের 200 বছর আগের সাধক। তিনি বলছে
গুরুকে তুই দান কর কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই আর তো জীবের ভাবনা নাই, এ পার হতে পার হবি ভবন নদী, দেখবি কত চান্দের মেলা, খেলবি কত প্রেমের খেলা, প্রকৃত মদনের জ্বালা কাম দেহেতে আর রবে না, যে গুরুকে কাম বস্তু দান করছে তার ভরা কখনো মারা যায় না, মারা যায় না বা ডুবে না, তার কোনো কলঙ্ক নাই, কলঙ্ক হলো আমার, আমার গুরুর কোনো কলঙ্ক নাই, কারণ গুরু হলেন গুরুরই নৌকা, গুরুরই বৈঠা, বৈঠাও যার নৌকাও তার, মাঝিও সে, নৌকাও সে, মাঝিও সে, বৈঠেও তা, তোমার আসন তোমার বাসন তুমি সব, আমিল নামে আমারে রাখলে থাকি না রাখলে না থাকি, এই হলো আমার বিষয়। তো কেউ যদি গুরুকে যেন ভাই না মনে করে, গুরুকে যেন সাধারণ মানুষ মনে না করে, গুরুচ্ছ মনুষ্য বুদ্ধি তো মন্ত্র সেখানে আক্রামে প্রতি মাসে শিলাবুদ্ধি কুর্বন্তি নরকং বজেট, গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন অবশ্যই নরকে সে করিবে গমন। আর লালন ফকির বলছে, গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি তার, যিনি অধপথে গতি হয় তখনই যখন গুরুকে সাধারণ মানুষ ভাবে, কারণ গুরু হলো মনের মানুষ, যদিও সে মানুষ বেশে আসছে কিন্তু তাকে মানুষ ভাবা, আল্লাহ রসুল মানুষ বেশে আসছে, আনা বাসারম বে মিসলেকম, আমি তোমাদের মতো মেশালে মানুষ, কিন্তু আল্লাহ রসুল বলছে আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না, উনি মানুষ নয় মানুষের মতন, জীব নয় জীবেরই গঠন, পাপি তাপি কলি হত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে উনি মক্কা নগরে নকলা গ্রামে আবির্ভূত হয়েছে একজন মানুষের বেশে, সাবধান তাকে মানুষ ভাবা যাবে না, এত ছোট তোমার গুরু না, তোমার গুরু প্রশ্ন করা হয়েছিল নারদমণি, নারদমণি যখন প্রশ্ন করে গুরুকে যে গুরু কি ব্রহ্মা, একটা কথা কয়ে যাই, কথাটা খুব খেয়াল করে শুনতে হবে, গুরু কি ব্রহ্মা, বলছে না না গুরু তো ব্রহ্মা না, ব্রহ্মা মানে কি দেবতা, দেবতা হলো কতটি, 33 কোটি দেবতা, তো দেবতারা তো মানুষের চাইতে ছোট, লালন ফকিরের গানে বলছে দেব দেবতার ভাষণা যে জন্ম নিতে এই মানুষে, ফকির লালন বলে হয়ে মানুষ কেন মানুষের কাজ করলি না, তিন পুরাতেও খাটি বলি না, তাহলে দেবতা না, আমার গুরু এত ছোট না, দেবতা হলো ছোট মানুষ হলো বড়, আমার গুরু মানুষ না, আমার গুরু দেবতা না, তাহলে দেবতা না, এবার কি গুরু ব্রহ্মা দেবতা না, তাহলে গুরু বিষ্ণু, বিষ্ণু হলো সংহার কর্তা পালন কর্তা, না না আমার গুরু এত ছোট না, তাহলে গুরুদেব মহেশ্বর মানে দেবতাদের দেবতা, তখন নারদ বললে প্রশ্নের উত্তরে বলল না 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 আমার গুরু এত ছোট না, দেবতাদের দেবতা গুরু না, বিষ্ণু গুরু না, ব্রহ্মা গুরু না, গুরু কি গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম নম, আমার গুরু হলো পরমেরও পরম, আমার জালাল সান হলো পরমেরও পরম, ভক্তের কাছে তার গুরু অনেক বড়, কথা আমার অন্য দিয়ে কেউ নেবেন না, যার যার গুরু তার তার কাছে অনেক বড়, আমার গুরু আমার গুরু, শুনেন একটা কথা বলে যায়, গুরু নিন্দা যে করে তার মুখ দর্শন করা পাপ, ঠিক কিনা, আমার গুরুকে যে নিন্দা করে যথাই হয় গুরু নিন্দা তথাই না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, আমার জালাল সান্ডে যে নিন্দা করে ওর মুখ দর্শন করা পাপ, গুরুর সমালোচনা করা গুরু নিন্দা করা গুরুর গীবত করা চর্চা করা যেন আমার দ্বারায় না হয়, গুরু নিন্দাকারী নিন্দুক চর্চা গীবতকারী সে মহাপাপী, আমি মনে মনে ভাবি তার মুখ দর্শন করাও পাপ। এবার আসেন, তাহলে জ্যোতি তোমার তখনই হবে মা যখন তোমার রতির মধ্যে মতি জন্ম নিবে,
রড জাল দিলে কি হয়? চিনি কিংবা গুড় হয়, চিনি কিংবা গুড় হয়। তথাপি যারা প্রেমিক আছে, আমার মতো অজ্ঞানী না, যারা রসিক ভাবুক সাধক সুফিবাদের প্রবর্তক, যারা আল্লাহওয়ালা সাধু মহেদ পীর মাসায়েদ, তাদের মধ্যেও রতি আছে, আমার মধ্যেও আছে। আমি আম মানুষ, তারা মহামানুষ, তারা আল্লাহর অলি। তাদের যে রতি, ওটাকে কামরতি বলা হয় না, ওটাকে বলা হয় প্রেমরতি। আর সাধারণ মানুষের ডা, ওটা হলো কামরতি, কামরতি। এই জন্য গুরুর হাত পা বেশি বেশি টিপতে হয়। কেন টিপতে হয়? সায়েন্স বলছে, আমি বলি না, সায়েন্স বলছে। গুরুর হাত পা কেন টিপবে? তোমার গুরুর দেহে ভালো আগুন আছে, তোমার দেহে ভালো আগুন নাই, তোমার দেহে খারাপ আগুন। এই খারাপ আগুন যখন তুমি গুরুর হাত পা বেশি বেশি টিপাটিপি করবে, তোমার দেহের খারাপ আগুনটা গুরুর ভালো আগুনের মধ্যে মিশে যাবে। গুরুর দেহে তো ভালো আগুনই, গুরুর ভালো আগুনের পরশ পাইয়া আমার খারাপ আগুনও ভালো হয়ে যায়। এই জন্য তোমার কথা আমি এই পর্যন্ত রাখলাম। এই রতি মতি জ্যোতি এগুলা তোমার ঠিক হবে, তোমার গুরুকে ওইটা দান করে দেওয়া। তাই গোসাই জগদীশ বলছে, গোসাই জগদীশ বলে, শুনরে বাসা শুনরে শুন, যে নিল তোর রতি মতি সেইটি তোর পরম পতি। রতিমতি দান করো সি গুরুর পায়, এলে গুরুর পায়ে দান করো, তাহলে আর তোমার কোনো তরি ডুবার ভয় নাই, তোমার কোনো কলঙ্ক নাই। একটা গান শোনাবো তোমাকে, এই গানটা লক্ষ্য করে শুনবো। আর একটা কথা আছে, সেই মেরা বিদায় গান মাজননি করছে, আমি করতে পারি নাই। আর এখন রাতটা খুব ছোট হয়ে গেছে, তো মানে পৌনে চারটায় আমাদের আজান পড়ে যায়, এদিকে পৌনে সাতটায় সন্ধ্যার আজান দেয়। মন থেকে ছোট্ট দুটি গান আমি গাবো, বিশেষ করে যে কথাটি না বললি না, এই বাড়িতে আমি আসি। আমরা, আমি জংশের সানকে দেখি নাই, কিন্তু আমার মনে হয় তার নামটাই যত মধুর, উনি না জানি কত মধুর ছিল। নকুল চানকে আমি দেখি নাই, কিন্তু নামেই মনে হয় না জানি কত মধু লুকিয়ে আছে। বিশেষ করে এই দরবার একজন ভক্ত আমার গনি ভাই, আর এই দরবার একজন খলিফা ছিলেন আমার অত্যন্ত প্রিয় বাজন, আমি তাকে বাজান বলে ডাকতাম, রিয়াস ফকির। তার আজকে আমাদের মাঝে নাই, রিয়াস ফকির চলে গেছে। কিন্তু এমন একটা নির্মম পরিহাস, গত বছরও উনি এই ঘরের সামনে বসেছিল, আজকে সেই স্মৃতিগুলা বারবার মনে হয়। সব জায়গায় আমরা বায়নায় গান করি, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা কোনোদিন বায়নায় গান করি না। যদি কোনো সাধক ব্যক্তির সুদৃষ্টি কারো গায়ে লাগে, তার জগতের অভাব থাকে না। আমার নকুল চান হলো সাধক, জংশের চান সাধক। ব্যক্তিগতভাবে মহব্বতের কারণেই প্রতি বছর আমার এখানে আসা হয়। মন থেকে আমি গনি ভাইকে অনেক ভালোবাসি, শাহ আলম সাহাদর যারা আছে আমাকে অনেক শ্রদ্ধা করে, রিয়াজ বাবাজিকে তো আমি অনেক ভালোবাসতাম, আর শুকুর বাবাজি চলে গেছে, মকদম সানও চলে গেছে, অন্নকুল চান কোথায় আছে এখন, জংশের চান কোথায় আছে? তাই নালিশ করে গেলাম, যতদিন দেহে প্রাণ আছে আপনাদের মতো সাধগুরু বৈষ্ণবের সঙ্গ যেন করতে পারি, আমার নালিশ এইটা। ওরে দয়াল তোমার সনে
আমার পরা বরে নাই নকুল সোনাল চাল আগে নালি কইরা আবার যেন যায় তোমার সঙ্গ আমি আগে নালি কইরা রাখি সোনাল মরলেও যেন পাগল তোমার দেখা ওরে আমার তোমায় শোনে এর পরিয়া আমায় পরা ধরে না তোমায় লয়ে এই জীবনে জংশের চান তোমায় লয়ে এই জীবনে নকুল চত মধু আলা পরি সারা নিশি আমরা জাগিয়া পোহা তোমার এই জীবনে ওরে দরদ তোমায় লয়ে এ জীবনে জংশের চান্দ্রে তোমায় লয়ে বাজান এ জীবনে আমার মুর্শিদ কত মতু আল্লাহ তুমি সুখের নিশি মরা জাগিয়া পোহা ওরে আমার বুঝমানে না বুঝমানে আরে বুঝাই আমার রাখি নকুল আবার যেন দয়া তোমার দেখা আবার যেন
তোমার ওই না মধুর বাণী নকুল সর তোমার ওই না মধুর বাণী শানালাম পরাণ বই না কতই শুধু ওই সুর দুনিয়ার অন্য কোথাও না ও দয়াল তোমার ওই না মধুর বাণী তোমারই না মধুর বাণী আমার মুর্শিদ তোমার ওই না মধুর বাণী প্রাণের ইমান চান পরাণ কইরা কতই ওই সুর দুনিয়ার অন্য কোথায় আরে তোমার দেখলে যেন সেই দিন সিনি পায়া যেন ও নাহারাই দয়া আবার যেন যায় তোমার আগেই নালিশ রাখলাম করে সংসার আমি আগে নালিশ আগেই মিনতি রাখলাম করে তুমি আমায় নিয়ে যাও সময় হইবে চারটার সরে আমি কেমন করে আগে আমি রাখলাম বলে ওরে দয়ালাকে রাখলাম বলে ইমান চান আমি আগে নালিশ রাখলাম করে প্রাণের সুশীল চান আমি আগে নালিশ রাখছি করে জংশন নিয়ে যাই ওই আমায় সবুজ হইল যার তার শুনে আমি কেমন আরে বাবে বাউল কবি রহমানে রইলো
দূষণ ভরে না আমি আগে ডালি কইরে রাখি আমার যেন তোমার দেখা